বদরর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সম্মুখ সমর যার মাধ্যমে মুসলমানদের বিজয় এসেছে এবং মুসলমানরা তরতর করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন যে যুদ্ধের পর থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ডেইলি ইসলামের রমাদান 360 ডিগ্রির আসরে পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো রমাদান মাসে যে সমস্ত ঐতিহাসিক ঘটনাবলি ঘটেছে সেগুলো নিয়ে প্রিয়দর্শক রমাদান একটি ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ তেমনিভাবে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাস কারণ ইসলামের ইতিহাসের অনেকগুলো ঘটনা এই রমাদান মাসে ঘটেছে যা একজন মুসলিম হিসাবে আমাদের জানা দরকার এবং যেগুলো জানলে আমরা অনুপ্রাণিত হব খামলের প্রতি ভালো কাজের প্রতি এবং ইসলামকে প্রতিপালন করার প্রতি প্রিয়দর্শক রমজান মাসে যে সমস্ত ঐতিহাসিক ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা হল আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতি সর্বপ্রথম ওহি এসেছে রমদান মাসে রাহিকুল মখতুম সহ বিভিন্ন সিরিয়াতের সিরিয়াতের কিতাবগুলোতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং উদ্ধৃত হয়েছে যে জিবরিল আমিন সর্বপ্রথম আমাদের নবী সাল্লামের কাছে নিয়ে আসেন রমাদান মাসে অতএব রমদান মাসের এটি সবচেয়ে বড় ঘটনা যে আমাদের নবীজি প্রাপ্ত হয়েছিলেন রমাদান মাসে এটা আমাদের অনুপ্রাণিত হওয়ার মতো একটি বিষয় দ্বিতীয় যে ঘটনাটি বলবো তাহলে রমজান মাসে আমরা জানি সবাই যে কোরআন নাজিল হয়েছে কোরআন একসঙ্গে নাজিল হওয়ার ঘটনা যেটি সেটি ঘটেছে রমাদান মাসে এবং আলাহ সালা সে বিষয়ে কর্ণাকারিমী বহু জায়গায় বলেছেন শাহরু রমাদান আল্লাহ উমসিল্লা ফিহিল কোরআন তালা বলেছেন রমাদান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে বিধায় রমজান মাসটির দ্বিতীয় ঐতিহাসিক দিক হলো এই মাসটিতে কোরআন নাজিল হয়েছে এটা হলো এই মাসের আরেকটি বড় ঘটনা এরপরে আসি তৃতীয় যে বিষয়টি তা হলো কোনো কোনো ইতিহাসের কিতাবে আর রাহিকুল মাহতুম শাহাবি নহাদিস ইতিহাসের কিতাবে বর্ণিত হয়েছে এবং সিরা গ্রন্থে বর্ণিত হয়েছে যে উম্মল মোমিনিন খাদি জারেদুল্লাহ তাল আনহার রসুল্লাহামসলাস্লামের জীবনের সবচেয়ে প্রিয় সহধর্মিনীদের অন্যতম খাদি জারেদেলা তাল আনহার মৃত্যুবরণ হয়েছে রমাদান মাসে অর্থাৎ আরেকটি বড় ঘটনা আমরা দেখলাম রমজান মাসে ঘটেছে সেই সাথে চার নম্বর যে বিষয় বলবো তা হল বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম সম্যক সমর এটি সংগঠিত হয়েছে রমাদার মাসের সতেরোই রমাদানে এবং দ্বিতীয় হেদৃতে যার মাধ্যমে মুসলমানদের বিজয় এসেছে এবং মুসলমানরা তরতর করে সামনের দিকে অগ্রসর হয়েছেন যে যুদ্ধের পর থেকে সেটি হল বদরযুদ্ধ আর সেটি হয়েছে মাসের সতেরো তারিখে এবং দ্বিতীয় হেজরিতে এরপরে পাঁচ নম্বর যে ঘটনা বলবো তা হলো হ্যাঁ মক্কা মক্কা বিজয় বিজয়ের যে ঘটনা এটা ঘটেছে অষ্টম হেজরিতে একুশ রমাদানে অর্থাৎ রসুল করিম সাল সাল্লামের জীবনের আরেকটি বড় বিষয় হলো তার মাতৃভূমি পুনর্দখলে আসা সেটাকে বিজয় করতে পারা কাবাকে মূর্তি মুক্ত করতে পারা মুক্ত করতে পারা এই তৌফিক আল্লাহ সুমাতাল্লাহ তাকে দিয়েছেন রমাদান মাসের একুশতম তারিখে এবং অষ্টম হিজড়িতে তাহলে আমরা দেখতে পেলাম নবীশ ইসলামের নবুয়ত কোরআন নাজিল হওয়া আল্লাহ তালহনার মৃত্যু বদর যুদ্ধের মতো যুদ্ধের সম্মুখ সমরে বিজয় এবং মক্কা বিজয়ের মতো বড় ঘটনাগুলো রমদান মাসে হয়েছে সেই সাথে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি নেতৃত্বে বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধারের ঘটনাও হয়েছে রমাদান মাসে আরও ঐতিহাসিক অনেকগুলো ঘটনা মুসলমানদের ইতিহাসে অনেকগুলো বিজয় এবং সুসংবাদ মুসলমানরা রমজান মাসে লাভ করেছে আল্লাহ সুমাতাল আমাদেরকে প্রত্যেকটা রমাদানে মুসলিম মিল্লাতকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমরা যেন আত্মিক উন্নতি করতে পারি আমাদের জাতিগত উন্নতি করতে পারি আমরা যেন সামনে অগ্রসর হতে পারি রমাদান যেন আমাদেরকে সেই প্রেরণা যোগায় সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন সেই আশাবাদ সে দোয়া আল্লাহ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কথা হবে রমাদান থ্রি সিক্সটি ডিগ্রির অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয়ে ওসালামু আলাইকুম রহমতুল্লাহি ও